হাই ক্ল্যাশ অফ ক্ল্যান্স ফ্যামিলি, গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভীষণ পাওয়ারফুল অ্যান্ড ইজি অ্যাটাক স্ট্র্যাটেজি টাওয়ার স্কেলিটনের সাথে। আজকে আমি টাউন হল 14 এর উপর অ্যাটাক করতে চলেছি। তো চলো তোমাদেরকে সবার ফার্স্ট আর্মি দেখাই, তারপর কিন্তু অ্যাটাকে চলে যাব। তো আর্মিটা দেখে নাও গাইজ। দেখো এখানে আমি ইয়েটি উইচ আর নিয়ে নিয়েছি স্কেলিটন। আজকে আমি স্কেলিটনের সাথে অ্যাটাক করতে চলেছি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো অ্যাটাক দেখতে থাকো, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের করে সাবস্ক্রাইবটাও করে ফেলো। তো চলো আজকের অ্যাটাক শুরু করা যাক, লেটস গো। ক্ল্যাশ অফ ক্ল্যান্স। তো গাইজ দেখো ফার্স্ট অ্যাটাকটা আমি এখন এই বেসে শুরু করছি। আসবে বেবি ড্রাগন, ঠিক আছে? এখান থেকে বেবি ড্রাগন চলে এসছে, রানী সাহেবা পিছনে হিলার, সুপার ওয়াল ব্রেকার, ওয়াল ব্রেক করে দিয়েছে। জাস্ট এখান থেকে অ্যাটাক দেখো, আবার গাইজ এখান থেকে সুপার ওয়াল ব্রেকার, ওয়াল ব্রেক কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? দেখো এখান থেকে এসবি রানী সাইবার ওপর রেজ, ঠিক আছে? রানী সাইবার ওপর রেজ ইউজ করে দিয়েছি। এখান থেকে জাস্ট দেখো গাইজ, এখানে টাউন হল রয়েছে, রানী সাইবার টাউন হলকে নিচ্ছে কিনা গাইজ দেখে নেবো এখান থেকে। সো এখান থেকে স্ক্যাটার শট তো আমার পিকুই নিয়ে নিয়েছে। সো গাইজ রানী সাইবার ফিরে এসছে, এখানে দেখো স্কেলিটন চলে আসবে, এখান থেকে ফ্রিজ, এখান থেকে রানী সাইবার ওপর রেজ, রানী সাইবার অ্যাবিলিটি গাইজ চলে গেছে। জাস্ট এখান থেকে অ্যাটাক দেখো, এখান থেকে ইয়েটি চলে আসবে, এখান থেকে ফ্রিজ, এখান থেকে আসবে দাদু, মহারাজ, আরসি, ঠিক আছে? এখানে গাইজ আবার চলে আসবে ফ্রিজ, এখানে চলে আসবে স্কেলিটন। দেখো গাইজ এখান থেকে স্কেলিটন চলে আসছে, এখান থেকে আবারও স্কেলিটন চলে আসবে, এখান থেকে আমি রেজ ইউজ করে দিচ্ছি। গাইজ রেজ ইউজ করে দিয়েছি, এখান থেকে কিন্তু চলে আসবে দাদুর অ্যাবিলিটি। সো গাইজ দাদুর অ্যাবিলিটিও এখান থেকে আমি ইউজ করেছি। জাস্ট তোমরা অ্যাটাকটা দেখো, এখান থেকে আরসির অ্যাবিলিটি কিন্তু রয়েছে, এখান থেকে আবার স্কেলিটন চলে এসছে। তো গাইজ ইজিভাবে রিস্টে আসছে, মহারাজের অ্যাবিলিটি ইউজ করে দিয়েছি, আরসির অ্যাবিলিটি আছে, টু ফ্রিজ আছে, এতগুলো আর্মি আমার কাছে আছে। তো ভীষণ ইজিভাবে রিস্টে আসছে স্কেলিটনের সাথে। ও মাই গড গাইজ, দেখো স্কেলিটন কিন্তু এখানে ওয়াল ভাঙতে ব্যস্ত, আরসির অ্যাবিলিটি কিন্তু চলে গেছে, ঠিক আছে? আরসির অ্যাবিলিটি চলে গেছে, প্রচুর আর্মি রয়েছে আর প্রচুর টাইম রয়েছে। সো ইজিভাবে থ্রিজটা আসছে। দেখো এখানে উইজার্ড তো চলে আসবে ক্লিয়ার করার জন্য, আর গাইজ টু ফ্রিজ। সো বলো এখান থেকে টু ফ্রিজ কি ইউজ করতে হবে? আমার কাছে তো মানে ডিফেন্স কিছু নেই। দেখো এখান থেকে টু ফ্রিজ গাইজ আমি স্যাক করে দিলাম, আর দেখো গাইজ ইয়েটি, ও মাই গড, ভীষণ ইজিভাবে থ্রিজটা আসছে। স্কেলিটন দেখো, এখান থেকে স্কেলিটনও কাজ করছে। ও মাই গড, ইয়েটি তো আবার উড়েও চলে গেল, স্কেলিটন স্টোরেজ নিচ্ছে, উইচের এত বাচ্চা রয়েছে, উইচ ইয়েটি সব রয়েছে। ও মাই গড গাইজ, 96% তো চলেই এসছে, 97, দেখো ভীষণ ইজিভাবে থ্রিজটা আসবে, 99, 100, বেসের খেল খাতাম। ফার্স্ট অ্যাটাকে গাইজ থ্রিজটা চলে এসছে, আর লুট ভীষণ ভালো পেয়ে গেছি। তো ফার্স্ট অ্যাটাক কমপ্লিট, চলো নেক্সট অ্যাটাক তোমরা দেখতে থাকো। Clash of Clans. তো গাইজ নেক্সট অ্যাটাকটা এই বেসে আমি করছি। দেখো বেবি ড্রাগন, রানী সাইবা পিছনে হিলার, চলে আসবে সুপার ওয়াল ব্রেকার, এখানে আসবে বেবি ড্রাগন, এখান থেকে গাইজ আবার চলে আসবে সুপার ওয়াল ব্রেকার। দেখো ওয়াল ব্রেক করে দিয়েছে, ঠিক আছে? গাইজ এখান থেকে এসবি চলে আসবে, দেখো গাইজ এখান থেকে এসবি চলে এসছে, এখান থেকে চলে আসবে ব্রেজ রানী সাইবার ওপর। তো এখান থেকে আবার গাইজ সুপার ওয়াল ব্রেকার, দেখো গাইজ এখান থেকে ওয়াল ব্রেক করে দিচ্ছে, এখান থেকে স্কেলিটন চলে আসবে, ঠিক আছে গাইজ? এখান থেকে দেখো স্কেলিটন চলে এসছে, এখান থেকে পিকু কাজ করছে। তো এখান থেকে আমি ফ্রিজ করে দিচ্ছি, এখান থেকে আবার স্কেলিটন, এখান থেকে চলে আসবে রানী সাইবার ওপর ব্রেজ, গাইজ রানী সাইবার ওপর ব্রেজ চলে এসছে, এখান থেকে দেখো চলে আসছে স্কেলিটন, এখান থেকে হুবু, দেখো গাইজ এখান থেকে ইয়েটি, ঠিক আছে? এখান থেকে উইচ, এখান থেকে দাদু, মহারাজ চলে আসবে, আর সি জাস্ট অ্যাটাক দেখো গাইজ, এখান থেকে আমার কাছে ব্রেজ আছে, সো এখান থেকে আমি ব্রেজ ইউজ করে দিচ্ছি গাইজ। দেখো এখান থেকে ব্রেজ ইউজ করে দিয়েছি, এখান থেকে মহারাজের অ্যাবিলিটিটা ইউজ করে দিয়েছি, এখান থেকে স্কেলিটন চলে আসবে। সো গাইজ এখান থেকে স্কেলিটন চলে এসছে, এখান থেকে টাউন হলকে ফ্রিজ, এখান থেকে আরসির অ্যাবিলিটি, এখনও দাদুর অ্যাবিলিটি রয়েছে গাইজ, দেখো এখান থেকে দাদুর অ্যাবিলিটিটা ইউজ করবো, আবার কিন্তু এখান থেকে টাউন হল
ইনফেনোকে ফ্রিজ করে দিয়েছি। এখান থেকে দাদুর অ্যাবিলিটি দিয়ে দিয়েছি, দাদুর অ্যাবিলিটির সাথে দেখো এখান থেকে ইনফেনো ইনফেনো গাইজ এখান থেকে ইনফেনোকে নিয়ে নিয়েছে। তো এখান থেকে আরসি কাজ করছে, উইচ কাজ করছে, এখান থেকে দেখো জাস্ট এখান থেকে গাইজ অ্যাটাকটা দেখতে থাকবো। এখান থেকে আরসি তো গাইজ কামাল করে দিচ্ছে, এখান থেকে ইয়েটি উইচ সব কাজ করছে, প্রচুর উইচ আছে, ইয়েটি রয়েছে, ঠিক আছে, উইচ ইয়েটি কিন্তু গাইজ এখান থেকে প্রচুর রয়েছে। এখান থেকে উইজার্ড চলে আসবে, শুধু এগুলোকে ক্লিয়ার করতে হবে, জাস্ট অ্যাটাক দেখবো। ডিফেন্স রয়েছে গাইজ ক্যানন আর্চার টাওয়ার, ঠিক আছে, এই কিন্তু ডিফেন্স আছে। আর উইজার্ড মানে উইচ কিন্তু আমার কাছে অনেক রয়েছে, ঠিক আছে, উইচ উইচের বাচ্চা, এখান থেকে দাদু মহারাজ ইয়েটি কিন্তু একদম পুরো গাইজ এখান থেকে কামাল করে দিচ্ছে। জাস্ট এখান থেকে অ্যাটাকটা দেখতে থাকো, এখান থেকে ইয়েটি কিন্তু গাইজ ভীষণ ভালো কাজ করে দিচ্ছে, ঠিক আছে, এখান থেকে আমার দাদু কাজ করছে। ও মাই গড গাইজ, 30 সেকেন্ড টাইম আছে, তার মধ্যে কিন্তু এই কটা ডিফেন্স তো নিয়ে নেবে, তো বুঝতেই পারছো ভীষণ মানে পাওয়ারফুল একটা অ্যাটাক স্ট্র্যাটাজি ইয়েতে একদম পুরো কামাল করে দিয়েছে। আর আমার দাদু, দাদু তো সবসময় ভালো কাজ করে, 99 অ্যান্ড গাইজ এই অ্যাটাকে 100 চলে এসছে, বেসের খেল খাতাম হয়ে গেছে, নেক্সট অ্যাটাকও আমার কমপ্লিট হয়ে গেছে। আর নেক্সট অ্যাটাকেও দেখো লুট ভীষণ ভালো পেয়ে গেছি, সাব্বাস, চলো নেক্সট অ্যাটাক কমপ্লিট হয়ে গেছে, লাস্ট অ্যাটাক তোমরা দেখতে থাকো, সো চলো লাস্ট অ্যাটাক শুরু করবো। তো গাইজ লাস্ট অ্যাটাক আমি এই বেসে শুরু করছি, দেখো সবার ফার্স্ট এখানে রানী সাহেবা, পিছনে হিলার, মহারাজ, বেবি ড্রাগন, সুপার ওয়াল ব্রেকার, ওয়াল ব্রেক করে দিয়েছে, জাস্ট গাইজ দেখো। আবার এখান থেকে আসবে সুপার ওয়াল ব্রেকার, ঠিক আছে, দেখো গাইজ সুপার ওয়াল ব্রেকার আবারও এখান থেকে ওয়াল ব্রেক করে দিয়েছে। এখান থেকে চলে আসবে এসবি, ঠিক আছে, এখান থেকে এসবি চলে এসছে গাইজ, এসবি থেকে পিকু বেরিয়ে গেছে, দেখো রানী সাইবার উপর রেজ, রানী সাইবার এখান থেকে আর্টিলারিকে টেক ডাউন করে নেবে। তো দেখো ওয়াল ব্রেক আর ওয়াল ব্রেক করে দিচ্ছে, জাস্ট গাইজ এখান থেকে অ্যাটাক দেখবো। এখান থেকে গাইজ চলে আসবে ইয়েটি, এখান থেকে গাইজ আসবে উইচ, এখান থেকে আসবে দাদু আরসি, ঠিক আছে, এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেকার চলে আসবে, এখান থেকে স্কেলিটন স্কেলিটন, এখান থেকে গাইজ চলে আসবে রেজ, তো এখান থেকে ইনফেনো ফ্রিজ, ঠিক আছে গাইজ এখানে চলে আসবে রেজ, এখান থেকে টাউন হলকে খুব ইজিভাবে নিয়ে নেবে গাইজ, এখান থেকে দাদুর অ্যাবিলিটি, এখান থেকে স্কেলিটন গাইজ, এখান থেকে স্কেলিটন, দেখো গাইজ কত ইজিভাবে ফ্রিজটা আসছে, এখানে ইনফেনোকে ফ্রিজ। ও মাই গড গাইজ, সব আর্মি হুবু ইয়েটি উইথ সব একদম কামাল করে দিচ্ছে, এখান থেকে দেখো নিয়ে নিয়েছে। তো গাইজ রানী সাইবার অ্যাবিলিটি আরসির অ্যাবিলিটি এখনও কিন্তু আমি ইউজ করিনি, এখান থেকে উইজার্ড চলে আসবে, ঠিক আছে, এখান থেকে ক্লিয়ার করার জন্য গাইজ উইজার্ড চলে এসছে, আরসির অ্যাবিলিটি গাইজ এবার কিন্তু আমি ইউজ করে দেবো, টু ফ্রিজ আমার কাছে রয়েছে, এখান থেকে আরসির অ্যাবিলিটি গাইজ ইউজ করে দিয়েছি। সো গাইজ ডিফেন্স আর কিছু নেই, এখান থেকে মর্টার আছে, আর এখান থেকে দেখো একটা ক্যানন রয়েছে, আর আর্মি রয়েছে, প্রচুর টাইম রয়েছে, প্রচুর টু ফ্রিজ গাইজ আমার কাছে রয়েছে। তো বলো কত ইজিভাবে থ্রি স্টার আসছে, এখানে টু ফ্রিজ গাইজ আমি স্ল্যাক করে দিচ্ছি, জাস্ট দেখো এখান থেকে আরসি তো ক্যাননকে নিয়ে নেবে, টু ফ্রিজ স্ল্যাক করে দিলাম, আর গাইজ এত আর্মির সাথে চলে আসছে থ্রি স্টার, দেখো গাইজ বেসের খেল খাতাম করে দিয়েছে, তাহলে বুঝতে পারছো কত ইজিভাবে এই অ্যাটাকে থ্রি স্টার চলে এসছে, 99 100। ও মাই গড, রানী সাইবার অ্যাবিলিটি দিতে হয়নি, এত আর্মি, আর গাইজ দুটো পেয়ে গেছি, ভীষণ ভালো। তো তোমাদের আজকের এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা কেমন লাগলো তাড়াতাড়ি কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও গাইজ, যে কোনো বেসের ওপরে এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা ইজিভাবে থ্রি স্টার চলে আসবে। সো গাইজ আজকের মতন অ্যাটাক তো আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকে এইটুকুই, বাই।